নমস্কার আমার নাম সন্দীপ সিনগুপ্তা এটি ইলেকট্রিক ভেহিকলস বাংলা আর না বাসুর বিষয়ে আপনারা হয়তো জানেন ওলা এস ওয়ান প্রো খুব শিগগিরই পেয়েছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর সে টুইট করেছিল তো সেখানেও আপনারা অনেকজন ওকে কন্ট্যাক্ট করেছেন এখন সে তার ইউজার রিভিউ এই ভিডিওটা পাঠিয়েছে এখন এই ভিডিওটা সেটার উপরে তার ইউজার রিভিউ ওভার দ্য পাস্ট ফিউ মান্থস ওলা এস ওয়ান প্রো ইউজ করে এখন সে ভিডিওটাকে আমি দুটো পার্টে ডিভাইড করছি ফার্স্ট পার্টে জেনারেল বিষয় জানাবে কীরকম লাগলো ইউজ করে তারপর ব্যাটারি ড্রপের ইস্যুটাকে ও এক্সপ্লেন করবে আর সেটাকে কীভাবে ওভারকাম করতে লাগে সেটাও জানাবে পার্ট টুতে টেকনিক্যাল প্রবলেমস কী ফেস করছে সেটাকে কিভাবে ওভারকাম করতে লাগে সেটা ও জানাবে আমি ওকে থ্যাংক ইউ দিচ্ছি কারণ খুবই ডিটেল আর খুব ইম্পর্টেন্ট ভিডিও বানিয়েছে অডিও আর ভিডিও কোয়ালিটি খুব সুন্দর আর আপনাদের দেখে খুব ভালো লাগবে থাকবেন এই ভিডিওটাতে নমস্কার আমি অর্ণব বসু আমি ইভি বাংলা চ্যানেলের নিয়মিত দর্শক এবং ওলা এস ওয়ান প্রোয়ের একজন ওনার আমার সঙ্গে সন্দীপদার কথা হয় সন্দীপদা বলে যে আমাকে এই ওলা এস ওয়ান প্রোয়ের এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু কথা বলার জন্য তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ওলা এস ওয়ান প্রো রিজার্ভেশান করার থেকে ডেলিভারি পাওয়া এবং ডেলিভারি পাওয়ার পর এটা প্রায় দেড় মাস কেটে গেছে এক হাজার কিলোমিটারের বেশি আমার চালানো হয়ে গিয়েছে সেটার ওপর যা এক্সপিরিয়েন্স চালিয়ে মনে হয়েছে সেটা আমি আপনাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে বলবো তো এই স্কুটারটা আমি বুক করি মানে রিজার্ভেশন করি হচ্ছে ছয়ই আগস্ট তারপর পনেরোই সেপ্টেম্বর এটার কুড়ি হাজার টাকার পেমেন্টটা করি এবং বাকি যে এক লাখ ছাব্বিশ হাজার মতন টাকা ছিল সেটা জানুয়ারির একুশ তারিখে পেমেন্ট করে দিই তারপর কুড়ি ফেব্রুয়ারি আমার ফোনে দুপুরবেলা মেসেজ আসে আইসিআইসিআই লোম্বার্টের ইন্স্যুরেন্স চালু হয়েছে এবং সেই দিনকে সন্ধ্যাবেলাতেই আমার কাছে মেসেজ আসে যে ওলার ফিউচার ফ্যাক্টরি থেকে আমার স্কুটারটা বেরিয়ে গেছে তো তারপর একুশ তারিখে আমার কাছে একটা ওটিপি আসে এবং ওলার থেকে একজনা কল করে সেই ওটিপি নিয়ে ওটিপি ভেরিফিকেশানটা করে নেয় তারপর তেইশ তারিখে বিকেলবেলায় আমাকে ওলার ব্র্যান্ড চ্যাম্পিয়ান যে ছিল সে আমাকে ফোন করে বলে যে আজকে আপনার এই স্কুটারটা ডেলিভারি হবে তো কলকাতার থেকে এটা বিকেল চারটে সাড়ে চারটের সময় রওনা হয় দিয়ে আমার বাড়িতে নদীয়া ডিস্ট্রিক্টের বেথরডৌরি এখানে ডেলিভারি করে প্রায় রাত দশটার সময় তখন আমার যে এখানকার যে ব্র্যান্ড চ্যাম্পিয়ন ছিল ঋতুরাজদাস সে এসে আমাকে এটা ডেলিভারি করার সময় সমস্ত অপশানগুলো সব বুঝিয়ে দিয়ে যায় এবং আমার যা যা জানার ছিল সেগুলো আমি তার কাছ থেকে জেনে নিই তারপর চব্বিশ তারিখ থেকে আমি এটা চালাচ্ছি এর মাঝখানে হচ্ছে আরেকটা জিনিস যেটা বলার সেটা হলো হচ্ছে পনেরোই মার্চ আমার কাছে মেসেজ আসে যে নদীয়া আরটিওতে টাকা জমা পড়েছে এটা রেজিস্ট্রেশনের তারপর সেই দিনকেই হচ্ছে আবার সন্ধেবেলায় আমাকে নদী আরটিও থেকে একজনা ফোন করে বলে যে পরের দিন আসতে এটার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তো আমি ষোলো তারিখ দুপুরের বেলায় হচ্ছে স্কুটারটা নিয়ে নদীয়া আরটিওতে যাই তো সেখানে গিয়ে আমার এখানকার যে গাড়ির যে চেসিস নাম্বার আছে সেটাকে একবার মিলিয়ে দেখে নেয় তারপর আমাকে বলে এটার ভেরিফিকেশান হয়ে গেছে চলে যান চব্বিশ ঘন্টার মধ্যে আপনার গাড়ির রেজিস্ট্রেশন হয়ে যাবে তো যথারীতি আমি সতেরো তারিখে বিকেলবেলায় আমি মেসেজ পাই যে এটার রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপর আমি এটার যে আর সেটা হচ্ছে ডিজি লকার থেকে ডাউনলোড করে নিই কিন্তু এখনও অবধি হচ্ছে আমি এটার পার্মানেন্ট যে নাম্বার প্লেট সেটা এখনও পাইনি তো এটা হলো আমার এই অর্ডার করা থেকে ডেলিভারি এবং ডেলিভারি হওয়ার পর যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা সম্পর্কে বলা প্রায় দেড় মাস ধরে আমি স্কুটারটা চালাচ্ছি এক হাজার কিলোমিটার বেশি আমার চালানো হয়ে গিয়েছে তো এটা চালাতে গিয়ে সবচেয়ে বড় যে জিনিসটা আমি লক্ষ্য করেছি সেটা হলো রাইডারের রাইডিং স্টাইলের ওপর এটা রেঞ্জটা কিন্তু নির্ভর করে আমি এটা মেনলি নর্মাল মোডেই চালিয়েছি এবং আমি যা অ্যানালিস করেছি সেটা টোটাল নর্মাল মোডের ওপর তো আমি যেটা দেখেছি যদি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে চালানো যায় তাহলে এটার রেঞ্জ একশো পার্সেন্ট চার্জে প্রায় একশো ষাট কিলোমিটার পাওয়া যেতে পারে আবার যদি হচ্ছে এটা চল্লিশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার স্পিডের মধ্যে রেখে চালানো যায় তাহলে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আমরা রেঞ্জ পেতে পারি এবং যদি ষাট থেকে আশি কিলোমিটার পার আওয়ার স্পিডের মধ্যে এটা চালাই তাহলে এটা মোটামুটি নব্বই থেকে একশো কিমি রেঞ্জ দিয়ে দেয় তো এক্ষেত্রে আমি একা চালিয়েছি সিঙ্গেল রাইডার আমার ওয়েট সত্তর কেজি তো সেইটার হিসেব এবং এছাড়া আমি যখন পিলিয়ন রাইডারকে নিয়ে চালিয়েছি তো দুজনের ওয়েট মিলিয়ে প্রায় একশো তিরিশ একশো চল্লিশ হয়ে যায় তো তখন দেখেছি যদি ওই তিরিশ থেকে পঞ্চাশ কিমি পার আওয়ার স্পিড নিয়ে চালাই তাহলে কিন্তু একবার চার্জ করে একশো কিলোমিটার চালিয়ে ফেলা যেতে পারে এবং এটা রেঞ্জ পাওয়ার জন্য আরও একটা দুটো জিনিস আছে যেটা মেনটেন করেছি আমি সেটা হলো এক থার্টেলটাকে ঘুরিয়ে আমি যখন স্পিডটা তুললাম যখন এক মোটামুটি একটা স্পিড চলে গিয়েছে তখন এটাকে আস্তে আস্তে রিল্যাক্স করছি মানে ছেড়ে দিচ্ছি তাতে কি হচ্ছে যখনই এটা পিক আপটাকে আমি এখান থেকে রিল্যাক্স করছি তখনই কিন্তু হচ্ছে ব্যাটারি থেকে কারেন্ট কিন্তু মধ্যে আর যাচ্ছে না স্ক্রিনের মধ্যে হচ্ছে লালের জায়গায় সবুজ দেখাচ্ছে মানে তখন কারেন্টটা অতটা টানছে না তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি কম ব্যাটারি খরচে একটু বেশি দূর অবধি চালিয়ে ফেলতে পারছি আবার যখন হচ্ছে সামনে ব্রেক মারতে হবে বা স্পিড স্লো করতে হবে তখন যদি হচ্ছে নর্মাল এই ব্রেক ইউজ না করে যদি থার্টালটাকে উল্টো দিকে ঘোরাই তাহলে কিন্তু এর রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম যেটা সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং তাতে একটু একটু করে ব্যাটারি চার্জ হয় তো এটা অনেক ছোট ব্যাটারি প্রায় চার কিলোওয়াট আওয়ারের ব্যাটারি তো এর মধ্যে হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিংয়ের জন্য খুব বেশি একটা চার্জ হয় না কিন্তু রিজেনারেটিভ ব্রেকিংয়ের একটা সবচেয়ে বড়ো ফায়দাটা এটা হয় যে আমরা যদি বেশ জোরে স্পিডে চালাচ্ছি সেই সময় হঠাৎই যদি এই ব্রেকটা ইউজ করে স্পিড কমাতে যাই তখন এর ব্রেক প্যাড যেগুলো সেগুলো কিন্তু ঘষে যায় কিন্তু আমরা যদি এই থ্যাটালটাকে উল্টো দিকে ঘুরিয়ে রিজেনারেটিভ ব্রেকিংটাকে ব্যবহার করি তাহলে আমাদের স্পিডটা স্লো হয়ে যাবে এবং যখন অনেকটাই স্লো হয়ে যাবে তখন হচ্ছে আমরা যদি এই ব্রেক ইউজ করে এটাকে থামাতে যাই তাহলে কিন্তু ব্রেক প্যাডটা খুব বেশি একটা ঘষা খাবে না তো ব্রেক প্যাডের লং বেড়ে যাবে তো এই কিছু ছোট ছোট জিনিস মানে বুঝে চালাতে পারলে আমরা কিন্তু আরামসে অনেকটা বেশি চালাতে পারি আর এর যে ব্যাটারি ড্রপ সেটা আমার সঙ্গে হয়েছে একদিন আমি চালাতে গিয়ে হঠাৎই প্রায় আমার বাড়ি পৌঁছানোর সাড়ে তিন কিলোমিটার আগে এটার ব্যাটারিটা হচ্ছে সাতাশ পার্সেন্ট থেকে তিন পার্সেন্টে নেমে আসে এবং এটা পার্কিং মোডে চলে যায় তো তখন আমি প্রায় এক কিলোমিটার মতন হাঁটিয়ে আমার একটা বন্ধুর বাড়িতে যাই এবং সেখান থেকে এটা চার্জ করে আমি আবার বাড়িতে আসি তো এই প্রবলেমটা হয়েছিল একটা কারণে আমি পরে যা বুঝলাম তাতে আমি স্পিড নর্মালি ছিল হচ্ছে চল্লিশ পঞ্চাশের মধ্যে চালাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমি যেই আশির কাছাকাছি আমি স্পিডটা তুলি তখনই কিন্তু হট করে ওই সাতাশ থেকে তিন পারসেন্টে নেমে আসে তো এটা ওদের ডিসপ্লেতে কিছুটা চার্জ কম দেখাচ্ছিল বেশি দেখাচ্ছিল ঠিকই কিন্তু আমার স্পিডটা যদি আমি ওই চল্লিশের নিচেই আমি ওইভাবে চালিয়ে আসতাম হয়তো আমি বাড়ি পৌঁছে যেতে পারতাম তো সময় ব্যাটারি ড্রপ হচ্ছে এটার জন্য যে রেঞ্জ কমছে তাও নয় আমাদের স্পিডটার ওপর নির্ভর করছে যে আমরা কত স্পিডে চালাচ্ছি সেই হিসাব মতন এটা আমাদেরকে রেঞ্জ দেবে ওকে এই ছিল পার্ট ওয়ান পার্ট টুতে যাওয়ার আগে একটা কুইক ইনফরমেশন আপনাদেরকে দিই আমাদের সাথে এই স্লাইডটা শেয়ার করেছে আমি স্ক্রিনেও সেটা দেখাবো লাস্ট ওয়ান মান্থে ও সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন কিলোমিটার ট্রাভেল করেছে সেটা ট্রাভেল করার জন্য ওর যে ইলেকট্রিসিটির কনজামশন হয়েছে সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ নাইন রুপিস আপনি স্লাইডটা স্ক্রিনে দেখতে পারবেন এবার পার্ট টুটা স্টার্ট করছি কয়েকটা ছোটো ছোটো আপডেট দেওয়া এবং ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি তো প্রথমেই বলবো যে আমার স্কুটারে হচ্ছে কিছু জায়গায় প্যানেল গ্যাপ ছিল এবং পরেও চালাতে চালাতে আবার প্যানেল গ্যাপ হয় তো সেই কারণে আমি যখন টেকনিশিয়ানদের জানাই তো টেকনিশিয়ান আমাকে বলে যে এই প্যানেল গ্যাপগুলো হচ্ছে পাঁচ মিলিমিটার অবধি স্বাভাবিক যদি তার থেকে বেশি বড় গ্যাপ হয়ে যায় তখন তারা সেটাকে চেষ্টা করবে কমিয়ে দেওয়ার বা একদম পুরোপুরি রিডিউস করার দ্বিতীয় জিনিস যেটা বলার হচ্ছে সেটা হলো স্কুটারের চালানোর সময় অনেকের ক্ষেত্রেই হচ্ছে আমার ক্ষেত্রেও হচ্ছে যে এই ডিসপ্লের এই নিচে এই মাথার এরকম জায়গা থেকে বা এই গলা এরকম নেকের কাছ থেকে কটকট করে আওয়াজ হচ্ছে যখন হচ্ছে এব্রো খেব্রো রাস্তার ওপর দিয়ে চালাচ্ছি তো এই আওয়াজটা কেন হচ্ছে বা এটা কি করে কমানো যায় সেটার জন্য আমি টেকনি মানে কমপ্লেন করি এবং টেকনিশিয়ান আমার বাড়িতেও আসে এসে এই ওপরের এই প্যানেলটা খুলেছিল সামনের এই প্যানেলটা এটাও খুলেছিলো খুলে কিছু টাইট করে এবং তারপরও দেখি আমার এখানে আওয়াজ হচ্ছে তো এই আওয়াজটা হচ্ছিলই তো এইভাবে হচ্ছে নেক্সট দিন যখন আমি আবার গাড়িটা নিয়ে চালাই তখন কোনো গর্তের মধ্যে পড়ে দিয়ে ওই আওয়াজটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো এটা আমি টেকনিশিয়ানকে বলি তো তার সঙ্গে আলোচনা করে যা বুঝলাম সেটা হচ্ছে এই আওয়াজটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ডিসপ্লের নিচে অনেক ছোটো ছোটো পার্টস রয়েছে যেগুলো কোনো গর্তের মধ্যে পড়ার পর জায়গার থেকে একটুখানি উঠে নেমে সরে যাচ্ছে তো তাতে কি হচ্ছে যখন ওটা জায়গা থেকে একটুখানি সরে যাচ্ছে তখন ওটা আরও যত বারবার ঝাঁকুনি খাচ্ছে তখন টকটক করে আওয়াজ করছে এভাবেই কোনো একটা চলতে চলতে কোনো গর্তে পড়লো আর ওই পার্সটা ঠিক জায়গা মতন একদম বসে গেল যখন বসেই যাচ্ছে তখন থেকে আর কোনো আওয়াজ হচ্ছে না তো এই প্রবলেমটাও কোনো খুব একটা প্রবলেম নয় এটা হবে আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এরপর আসছি আরেকটা জিনিস টেকনিশিয়ান আমাকে এসে আমার বাড়িতে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্সের যে সফটওয়্যার আপডেট সেটা করে দিয়েছিল এবং সেই সময় তার সঙ্গে কথা বলতে বলতে সে বললো যে এর পর মানে এই আপডেটটা সবারই হবে তারপরে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি টু এই ভার্সনের সফটওয়্যারটা হবে তো এটা মনে হয় হচ্ছে এই সফটওয়্যার ভার্সানটাকেই মুভ ওএস টু পয়েন্ট জিরো এই নাম দিয়ে পাবলিশ করবে আর এছাড়া হচ্ছে তারপর বলতে গেলে হচ্ছে এটার তিন বছরের যে ওয়ারেন্টি আছে বা চল্লিশ হাজার কিলোমিটারের যে ওয়ারেন্টি এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি গাড়ির কোনো ছোটোখাটো প্রবলেম হয় বা কিছু হয় সেক্ষেত্রে টেকনিশিয়ান বাড়িতে আসবে এসে চেক করে যাবে বা ছোটো খাটো ছোটো কোনো ক্লিপ বা কিছু যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেটা চেঞ্জ করে দেবে তো সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ পড়বে না কিন্তু তিন বছরের পর থেকে এগুলোর ওপরও চার্জ পড়বে আর যদি মেজার কোনো প্রবলেম হয় যদি গাড়ি হচ্ছে ওদের সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে আর এস এ করতে হয় তো এই আর এস এ করার জন্য যে প্রসেসটা সেটা ফার্স্ট ওয়ান ইয়ার কোনো চার্জ লাগবে না পুরো ফ্রিতেই জিনিসটা সার্ভিস সেন্টারে নিয়ে যাবে এবং ওখান থেকে দিয়ে যাবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এটা হয়তো চার্জেবেল হয়ে যাবে মানে আর এস করতে গেলে চার্জ লাগবে আর এস এ করার জন্য প্রথমে তো কাস্টমার কেয়ারে কল করে কমপ্লেন করতে হবে তারপর হচ্ছে নিয়ারেস্ট যে সার্ভিস সেন্টার সেখান থেকে কল করে জানতে চাইবে যে গাড়ির কি প্রবলেম তো সে টেকনিশিয়ান যদি মনে করে যে গাড়িটা বাড়িতে এসে সারানো যাবে না তখন হচ্ছে তারা বলবে আর এস প্রসেস করে দেওয়া হবে তারপর গাড়িটা নিয়ে নেওয়া হবে তো তারা ওইটা ইনিশিয়েট করলে থার্ড পার্টি একটা এজেন্সি সেখান থেকে কল করে আপনাকে হচ্ছে বলবে যে আপনার লোকেশানটা ট্র্যাক করার জন্য একটা এসএমএস পাঠাচ্ছে এবং সেই এস এম এসে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার কারেন্ট লোকেশন যেটা যেখানে গাড়িটা রয়েছে সেই লোকেশানটা তাদের সঙ্গে শেয়ার হয়ে যাওয়ার পর তারা আপনার অ্যাড্রেস ট্র্যাক করে নিয়ে একটা টো গাড়ি পাঠিয়ে দেবে তো সেই ড্রাইভার আসবে সেই টো গাড়ি করে এসে আপনার গাড়িটাকে নিয়ে চলে যাবে নিয়ারেস্ট যে সার্ভিস সেন্টার সেখানে সেখান থেকে আবার কাজ হয়ে গেলে দু তিন দিনের মধ্যে আবার ফেরত দিয়ে যাবে এটা হচ্ছে আর এস এর প্রসেস এরপর আসছি আরেকটা জিনিসে যেটা হলো আমি টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলছিলাম তো ওরা বললো এখন কলকাতাতে ওদের যে সার্ভিস ভ্যান মানে একদম গাড়ি মানে সার্ভিস ভ্যানটা একদম আপনার বাড়িতে নিয়ে গিয়ে গাড়ি সেই ভ্যানের মধ্যে তুলে সারিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এই জিনিসটা চালু হয়ে গিয়েছে এটা যখন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা নিয়ারেস্ট জায়গাতেও সার্ভিস সেন্টারগুলো খুলে যাবে তখন তারা ওখানেও হয়তো ওই গাড়ি থাকবে তো তখন বাড়িতে একদম ওই গাড়ি করে সার্ভিস ভ্যান নিয়ে এসেই জিনিসটা সারিয়ে দেবে তো এই কটা বলার ছিল এছাড়া আরেকটি জিনিস যেটা বলার সেটা হলো এর চার্জিং প্রসেসে আমাদের ডিসপ্লেটা অনেক সময় দেখিয়ে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেটা সবসময় কিন্তু হানড্রেড পার্সেন্ট চার্জ হয়নি কারণ যে চার্জারটা রয়েছে চার্জারের মধ্যে যখন চার্জিং হয় তখন রেড লাইট ব্লিঙ্ক করে আর যখন ফুল চার্জ হয়ে যায় তখন ওটা গ্রিন লাইট হয়ে যায় তো যতক্ষণ না হচ্ছে চার্জারের মধ্যে হচ্ছে গ্রিন লাইট হচ্ছে ততক্ষণ চার্জিং অফ করার কোনো দরকার নেই চার্জ ততক্ষণ চার্জ হোক আর এছাড়া আরেকটা হচ্ছে আপডেট দেওয়ার সেটা হলো আজকে কুড়ি এপ্রিল আমার উনিশে এপ্রিল হচ্ছে পার্মানেন্ট যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটটা লাগিয়ে দিয়েছে তো সেটা লাগানোর জন্য আমাকে আমার বাড়ি বেথাও ডাউরই আমাকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে কৃষ্ণনগরে যেতে হয়েছিল তো সেখানে সে আসে এবং আমার নাম্বার প্লেটটা লাগিয়ে দেবে তো এটুকুনি বলার ছিল ওকে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আর নাম অনেক এফোর্ট দিয়েছে এই ভিডিওটা বানানোর জন্য অডিও ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আর ওকেও থ্যাংক ইউ জানাবেন কমেন্ট সেকশানে কিছু প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন ও হয়তো জবাব দিবে আর আপনারা কেউ যদি আপনাদের ভেহিকেল ইউজ করছেন রিভিউ শেয়ার করতে চান আমাকে আমার মেল আইডিতে একটা মেল পাঠাবেন আমি আপনাকে ফোন করবো লেটাস্ট ডট সন্দীপ অ্যাট জিমেল ডট কম স্ক্রিনেও আমি ফ্ল্যাশ করে দিব বাস এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে সংকল্প করুন বিদ্যুৎ বাছন